দর্শক, এবারে একটু ফেরিঘাটের কি অবস্থা এই বিষয়টি জেনে আসবো। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে চাপ বেড়েছে এবং এই বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশরাফুল আলম লিটন। লিটন, আমরা মহাসড়কে দেখেছি তীব্র যানজট এবং প্রচণ্ড ভিড়, ফেরিঘাটের কি অবস্থা দেখছেন আপনি? নিকিতা, আপনি যেমনটি বলছিলেন, আপনি দেখতেই পাচ্ছেন অবশ্যই আমার পেছনে যে শত শত যাত্রী কিন্তু এই ফেরিঘাটে ওঠার অপেক্ষায় রয়েছেন। তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, রজনীগন্ধা নামের একটি ছোট ফেরি, এই ফেরিতে কিন্তু প্রচুর যাত্রী কিন্তু এখানে জড়ো হয়েছে। আমরা আপনাকে একটু আর আপনার মাধ্যমে দর্শকদের একটু জানিয়ে রাখতে চাই যে যে এই 17টি ফেরি চলাচল করছে, যে কারণে কিন্তু মানে ফেরি পারাপারে তেমন কোনো ভোগান্তির শিকার হতে হচ্ছে না, কিন্তু ঘাটে আসতে গিয়ে তাদের কিন্তু ভোগান্তির শিকার হতে হচ্ছে। তো আমরা একটু কথা বলতে চাই কিছু যাত্রীদের সাথে। ভাই, আপনি কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন এবং কিভাবে এসেছেন? আমরা এসে হলো প্রাইভেট কারে, তা মাঝখানে এসে নামাই দিচ্ছে, পরে সিএনজিতে আইসি, পরে রিক্সায় আইসি, অনেক কষ্ট হয়েছে আসা। হ্যাঁ, অনেক টাকা খরচ হয়েছে, 1500 টাকা করে লাগছে এক একজনের। যেটি শুনছিলেন যে উনি ঢাকা থেকে এসেছেন প্রাইভেট কারে, 1500 টাকা কিন্তু খরচ হয়েছে। তো আমরা আরেকজন যাত্রীর সাথে কথা বলবো। আপনি একটু কোথায় যাচ্ছেন এবং এখানে আসতে আপনাদের যে ভোগান্তিটা কতটুকু হয়েছে? ভোগান্তি হয়েছে, আসছি আমি ইয়া থেকে, যে নবীনগর থেকে আসছি, যাব গোপালগঞ্জে। কতবার গাড়ি চেঞ্জ করতে হয়েছে? গাড়ি চেঞ্জ করা হয়েছে 8-10 বার। তো নিকিতা, আসলে ঢাকা আরিচা মহাসড়কে আমরা যেটা দেখেছি যে আসলে প্রচণ্ড যানবাহনের চাপ কিন্তু সকাল থেকে আমরা লক্ষ্য করেছি, প্রচুর গাড়ি এখানে ঢুকেছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে পাটুরিয়া ফেরিঘাটে আসতে গিয়ে সাধারণ যাত্রী যারা রয়েছে তাদের কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হয়েছে, বেশ কয়েকবার যানবাহন পরিবর্তন করে এখানে আসতে হয়েছে এবং অতিরিক্ত অনেক টাকা খরচ করে তাদেরকে যার যার গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। তো নিকিতা, এই ছিল পাটুরিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। আশরাফুল আলম লিটন, আপনিও সাবধানে থাকুন সেখানে। ধন্যবাদ আপনাকে।